অনেকদিন আগে কোনো একটি শর্ট ভিডিওতে ওয়্যারলেস এলইডি দেখেছিলাম, দেখে এতটাই ভালো লেগেছিল তখন থেকেই মাথায় ছিল নিজেই বানাতে চেষ্টা করব ব্যাটারি কিংবা তারবিহীন এলইডি লাইটিং সিস্টেম। এখন আপনারা বেশ কিছু ওয়্যারলেস এলইডি লাইটিং দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই চেষ্টার ফল। এখানে কোনো এলইডিতে ব্যাটারি বসানো নেই, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সাথে ইলেকট্রিক ইন্ডাকশনে কেবল সংযোগ ছাড়াই জ্বলছে কালারফুল ওয়্যারলেস এলইডি। আজকের ইলেকট্রনিক্স প্রজেক্টের পূর্ণাঙ্গ রূপ এটা, দেখুন কত চমৎকার লাগছে দেখতে। আমি নিশ্চিত আপনাদের সবার কাছে এটা মনে হচ্ছে দারুণ ইন্টারেস্টিং। ওয়্যারলেস এলইডি সিস্টেম সরাসরি কিনতে পাওয়া যায়, তবে আলি এক্সপ্রেসে দেখলাম ছোট্ট একটি সিঙ্গেল মডিউলের দাম প্রায় $10-20। ছোট মডিউল হিসেবে এটা অনেক এক্সপেন্সিভ, এজন্য আমি চেষ্টা করেছি সবচেয়ে কম খরচে বানাতে। যেমন এটা বানাতে আমার সর্বমোট খরচ হয়েছে মাত্র 50 টাকার আশেপাশে। একই সাথে খুবই সহজ একটি প্রজেক্ট এটা, চাইলে আপনারা বানাতে পারবেন যে কেউ। এজন্য কী কী লাগবে, কীভাবে করবেন, সব কিছুই আজকের ভিডিওতে দেখাবো বিস্তারিত। যাদের ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন, সফল হলে অবশ্যই পোস্ট করবেন আমাদের ফেসবুক গ্রুপে। ওয়্যারলেস এলইডি লাইটিং সিস্টেম মূলত তারবিহীন বিদ্যুৎ প্রবাহেরই একটি ক্ষুদ্র সংস্করণ। ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশনে অবশ্যই দরকার হয় একটি ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য আমি বানিয়েছি ছোট্ট একটি কয়েল। কয়েল বানাতে ব্যবহার করেছি ইনসুলেটেড কপার ওয়্যার। 18 এবং 22 নম্বর ইনসুলেটেড ওয়্যার দিয়ে আমি ট্রাই করেছি, দেখেছি দুটোই কাজ করে। মোটর কিংবা ফ্যান রিপেয়ারের দোকানে এ জাতীয় ইনসুলেটেড ওয়্যার কিনতে পাওয়া যায়, প্রায় 7 ফুট তার হলেই আমাদের কাজ চলবে। এটুকু তারের জন্য দাম নিতে পারে 10-15 টাকা, এসব তার বিক্রি হয় ওজন হিসেবে। এই তার দিয়ে এখন 3 ইঞ্চি স্কোয়ার শেপে কয়েল বানাতে হবে, এজন্য আমি একটি প্লাস্টিক শিটে মাপমতো স্কোয়ার শেপ এঁকে নিয়েছি। এরপর 4 কোণায় 4টি পিন লাগিয়েছি, এতে সুবিধা হয়েছে মাপমতো কয়েল পেঁচাতে। কয়েল পেঁচানোর আগে অবশ্যই সেন্টার লুপ বের করে নিতে হবে, সম্পূর্ণ কেবেলের দৈর্ঘ্য মেপে মার্কিং রাখতে হবে ঠিক মাঝ বরাবর। 18 নম্বর ইনসুলেটেড ওয়্যার হলে 5 টার্নে কয়েল বানাতে হবে, অথবা 22 নম্বর ওয়্যার হলে টার্ন হবে 6টি। এভাবেই 3 ইঞ্চির কয়েল বানিয়েছি ইনসুলেটেড কপার ওয়্যার দিয়ে। কয়েল পেঁচানো হলে টেপ দিয়ে আটকে নিয়েছি, চারপাশে এমনভাবে টেপ আটকে নিয়েছি যেন কেবেলগুলো গুছিয়ে থাকে। প্রাথমিক টেস্ট করার জন্য কয়েলের 2 প্রান্তে সোল্ডার করতে হবে, এজন্য এভাবে ঘষে ইনসুলেশন তুলতে হবে যেন সহজে সোল্ডার করা যায়। আজকের প্রজেক্টে ইলেকট্রনিক্সের পার্ট ছিল খুবই সিম্পল, একটিমাত্র IRF Z44N মসফিট দিয়ে তৈরি করা সম্ভব হয়েছে চমৎকার ম্যাগনেটিক ফিল্ড। Z44N খুবই জনপ্রিয় একটি N-চ্যানেল পাওয়ার মসফেট, এটায় ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আছে, হাই স্পিড সুইচিং সার্কিটে খুবই দরকারি কম্পোনেন্ট। এছাড়াও ফ্রিকোয়েন্সি কিংবা অডিও অ্যাম্প্লিফাই কাজে এটা ব্যবহৃত হয়, বিশেষ করে ইনভার্টার সার্কিটে এই মসফেট খুবই কমন দেখা যায়। একটি Z44N মসফেট 20-30 টাকায় পেয়ে যাবেন, অবশ্যই চেষ্টা করবেন ভালোটা কিনতে, কারণ এগুলো এখন প্রচুর নকল হয়। চলুন এবার কাজ শুরু করি। মসফেটের গেট লেগে কয়েলের 1 প্রান্ত সোল্ডার করব, এরপর ড্রেন লেগে সোল্ডার করব কয়েলের অপর প্রান্ত। এ পর্যায়ে কয়েলের সেন্টার লুপ থেকে পজিটিভ আউটপুট নেব, একটি DC ফিমেল কানেক্টরের পজিটিভ পিনে সোল্ডার করব রেড কেবল দিয়ে। সোল্ডার হয়ে গেলে মসফেটের সোর্স লেগে পাওয়ার নেগেটিভ সোল্ডার করব, DC পাওয়ার কানেক্টরের কালো কেবিলটি সোল্ডার করব ঠিক এভাবে। এটুকু হলেই ট্রান্সমিটার ইউনিট রেডি হয়ে গেল। এখন এটা দিয়ে পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক ইন্ডাকশনে তার ছাড়াই চলবে AC বিদ্যুৎ প্রবাহ। চলুন এবার পাওয়ার রিসিভার বানিয়ে ফেলি। ওয়্যারলেসলি LED জ্বালাতে রিসিভার হিসেবে দরকার হবে এরকম কিছু ছোট ইন্ডাক্টর। এ জাতীয় ইন্ডাক্টর বিভিন্ন নষ্ট সার্কিটে পেতে পারেন, বিশেষ করে নষ্ট পাওয়ার ব্যাঙ্ক সার্কিট থাকলে প্রতিটি সার্কিটে পাবেন 1টি করে ইন্ডাক্টর। না পেলে ইলেকট্রনিক্স মার্কেটে খুবই অল্প দামে কিনতে পাবেন, তবে আজকের প্রজেক্টে রেডিমেড ইন্ডাক্টর আমি খুঁজে পাইনি। বেশ কিছু CD54 ইন্ডাক্টর পেয়েছিলাম, যেগুলো ব্যবহার করেছি মডিফাই করে। মডিফাই করতে ইন্ডাক্টরের ওয়্যারিং খুলে নিয়েছি, শুধুমাত্র ব্যবহার করেছি ফেরাইট কোর। মোটা ইনসুলেটেড ওয়্যারের বদলে চিকন জাম্পার ওয়্যার ব্যবহার করেছি, খুবই চিকন এ জাতীয় জাম্পার ওয়্যার ইলেকট্রনিক্স মার্কেটে পাবেন, অথবা ছোট ট্রান্সফরমারে পেতে পারেন, কিংবা পেয়ে যাবেন অ্যানালগ দেয়াল ঘড়ির নষ্ট মেশিনে। ইন্ডাক্টরের ফেরাইট করে এবার জাম্পার ওয়্যার পেঁচাতে হবে, এটাই 25-30 টার্ন লাগবে কালারফুল SMD LED ফুল ব্রাইটনেসে জ্বলতে। তার পেঁচানো হলে 2 প্রান্ত সোল্ডার করব ফেরাইট কোরের সোল্ডার প্যাডে। এরপর ছোট্ট SMD LED সোল্ডার করব ঠিক এভাবে। LED সোল্ডারিংয়ে পোলারিটি মেনটেন করা লাগবে না, যে কোনো একভাবে বসিয়ে সোল্ডার করলেই কাজ চলবে।
এভাবেই বেশ কিছু কালারফুল এলইডি ইন্ডাক্টরে সোল্ডার করেছি। এখন এগুলো ওয়্যারলেসলি পাওয়ার রিসিভ করবে, তাছাড়াই দেখা যাবে ব্রাইট লাইটিং। চলুন এবার প্রাইমারি টেস্ট করে দেখতে হবে। প্রথমে ট্রান্সমিটারে ভোল্টেজ ইনপুট দেব, এটায় 5 থেকে 9 ভোল্ট ডিসি ইনপুট দেয়া যাবে, কোনোভাবেই 9 ভোল্টের বেশি ইনপুট দেয়া যাবে না, দিলেই দেখবেন মসফেট শর্ট হয়ে বাতিল হতে পারে, শর্ট হওয়া মাত্রই প্রচণ্ড গরম হয়ে যাবে। চলুন দেখি টেস্ট রেজাল্ট। আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে কাজ করছে আমাদের ওয়্যারলেস এলইডি সিস্টেম। দেখতে পাচ্ছেন অনেকটা দূর থেকেই এলইডি জ্বলছে, যে কোনো এলইডি ম্যাগনেটিক ফিল্ডের যত কাছে নেওয়া হবে ততটাই বেড়ে যায় এলইডি ব্রাইটনেস। এই সেটআপটিকে এবার সুন্দর একটি ডিভাইসে রূপান্তর করব। কম্পোনেন্ট হাইড রাখতে একটি বক্স বানিয়ে নিয়েছিলাম, যেটা তৈরি করেছি কাগজের কার্ডবোর্ড দিয়ে। খুবই সহজে বক্সটি কিভাবে বানিয়েছি দেখুন। এভাবেই তৈরি করেছি ডিভাইস ক্যাসিং। একটি অ্যালুমিনিয়াম হিটসিঙ্কে মসফেট বসিয়েছি, কারণ মসফেটে একটানা দীর্ঘ সময় পাওয়ার কানেক্টেড রাখলে এটা অনেকটাই গরম হয়ে যায়। হিটসিঙ্ক ব্যবহারে মসফেট নষ্ট হবে না, এজন্য সেটআপটি দীর্ঘস্থায়ী করতে চাইলে অবশ্যই ব্যবহার করতে হবে ভালো হিটসিঙ্ক। হিটসিঙ্কে মসফেট বসানো হলে বোথ সাইড টেপ দিয়ে বক্সে বসাবো। হয়ে গেলে ট্রান্সমিটার কয়েলটি হটগ্লু দিয়ে আটকে নেব, সেট করব সুন্দরভাবে। মসফেটে এবার আগের মতোই ওয়্যারিং করব। গেট লেগে কয়েলের এক প্রান্ত সোল্ডার করব, এরপর ড্রেইন লেগে করব অন্য প্রান্ত। এ পর্যায়ে বক্সের একপাশে ছোট্ট একটি ছিদ্র করব, এখানে বসাবো একটি ডিসি ফিমেল কানেক্টর। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে। কানেক্টর বসানো হলে পাওয়ার কেবল ওয়্যারিং করব। কয়েলের সেন্টার লুপ থেকে পজিটিভ পিনে কানেকশন দেব, হয়ে গেলে সোর্স লেগে কানেকশন দেব পোর্টের নেগেটিভ পিন। এটুকু হয়ে গেলেই কাজ প্রায় শেষ। এবার দেখুন ট্রান্সমিটার ইউনিট দেখতে কেমন হলো। আমার কাছে এটা ভালোই লেগেছে। চলুন এবার ফাইনালি টেস্ট করি, দেখি কেমন কাজ করে। আমরা দেখতে পাচ্ছি দারুণ কাজ করছে ওয়্যারলেস এলইডি সিস্টেম। খুবই চমৎকার লাগছে এটার লাইটিং দেখতে, কালারফুল এলইডিগুলো দেখতে খুবই দারুণ লাগছে। দেখুন 9 ভোল্টে বেশ অনেকটাই দূর থেকে এলইডি জ্বলে, এখানে ইনপুট ভোল্টেজ কম হলে দূরত্বও কমে যাবে। কাছ থেকে ফুল ব্রাইটনেসে সবগুলো এলইডি জ্বলে, পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ডে আরও অনেক এলইডি জ্বলবে। চাইলে বড় সাইজের রেগুলার এলইডিও জ্বালানো যায়, বড় এলইডি জ্বালাতে দরকার হয় বড় ইন্ডাক্টর। বাজারে থাকা কমন এলইডিও আমি টেস্ট করেছি, বড় এলইডি জ্বালাতে ব্যবহার করেছি এরকম বড় ইন্ডাক্টর। এ জাতীয় ইন্ডাক্টরে মোটা ইনসুলেটেড ওয়্যার থাকে, প্যাচের সংখ্যা বেশি থাকায় ওয়্যার পাল্টাতে হয়নি। কোনোরকম মডিফাই ছাড়া ইন্ডাক্টরের লেগে সাধারণ এলইডি সোল্ডার করেই দেখলাম সাধারণ এলইডিও জ্বলেছে খুবই চমৎকারভাবে। দেখুন 2 থেকে 3 ভোল্টের এলইডি কত চমৎকারভাবে জ্বলে। এছাড়া টিউবলাইটের SMD এলইডি দিয়েও ট্রাই করেছিলাম, এটাও জ্বলেছে ফুল ব্রাইটনেসে। সব শেষে চেষ্টা করেছি আরও পাওয়ারফুল এলইডি জ্বালাতে, এজন্য কয়েলের মতোই সেম 22 নম্বর ইনসুলেটেড ওয়্যার দিয়ে বানিয়েছিলাম একটি 2 ইঞ্চির ছোট কয়েল। 10 পেঁচে বানিয়েছিলাম এই কয়েলটি, সাইজ 2 ইঞ্চি।
কয়েলের দুই প্রান্তে সোল্ডার করেছি একটি ইউএসবি পোর্ট, ইউএসবিতে অ্যাটাচ করেছি একটি হাই পাওয়ার ইউএসবি লাইট, ওয়্যারলেস পাওয়ারে এটাও জ্বলেছে ফুল ব্রাইটনেসে। দেখুন কতটা ব্রাইট ছিল ইউএসবি ফ্ল্যাশ লাইট। দেখে মনে হয়েছে এটা দিয়ে মোবাইল ফোনও চার্জ করা সম্ভব হবে, তবে ম্যাগনেটিক ফিল্ড থেকে স্টেবল ডিসি পাওয়ারের জন্য দরকার হবে একটি সার্কিট তৈরির। অন্য একটি ভিডিওতে এটা আমরা ট্রাই করে দেখব। আজকের ভিডিওতে দেখালাম চমৎকার একটি ইলেকট্রনিক্স প্রজেক্ট। আশা করছি সহজেই প্রসিডিওর সবাই বুঝে গেছেন, চাইলেই বানাতে পারবেন খুব সহজে। এটার এক্সপেরিমেন্টে প্রায় এক ডজন মসফেট আমি নষ্ট করেছি। কত টার্নে কী ঘটে কিংবা কতটা আলো হয় এসব দেখতে গিয়ে বারবার নষ্ট হয়েছে Z44N পাওয়ার মসফেট। ভিডিও দেখে সঠিকভাবে বানালে মসফেট নষ্ট হবে না, কারণ ফাইনাল টেস্টে আমরা দেখতে পেলাম টেকসই রেজাল্ট। আশা করছি আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না, সাথে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দারুণ দারুণ ইলেকট্রনিক্স নিয়ে ভিডিও দেখতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।